শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা কোটি টাকার ভারতীয় প্রসাধনী ও ওষুধ জাতীয় হরেকরকম পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মোহাম্মদ সাদেক নামে কারভার ভ্যান চালকের এক সহযোগীকে আটক করা হয়। সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। এসব প্রসাধনী ও ওষুধ জাতীয় পণ্য কারভার ভ্যানে করে সিলেটের সীমান্ত এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এর আগে রোববার দিবাগত রাতে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকায় লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ড ভ্যান সহ চালকের সহযোগী সাদেককে আটক করা হয়। সাদেক সিলেটের জৈনত্যাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটের চিটি গ্রামের মছন মিয়ার ছেলে। তার বাবাও পেশায় একজন ড্রাইভার। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।